নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ঘট স্থাপন দেখাবো। সবার প্রথমে ঘটে আমি জল দিয়ে নিয়েছি। ঘটে জল দেওয়ার সময় আপনাদেরকে যে মন্ত্রটা বলতে হয় সেটা আমি এর আগের ভিডিওয়ে দেখিয়ে দিয়েছি। গঙ্গা জল বা শুদ্ধ জল বা যে কোনো তীর্থের জল দিয়ে আপনারা ঘট স্থাপন করবেন। আজকে আমি বৃহস্পতিবারের ঘট স্থাপন দেখাচ্ছি। জলপূর্ণ ঘটে সিঁদুরের ফোঁটা দিয়ে একটা আমের পল্লব দেবেন। আম্রপল্লব দেওয়ার পরে আপনারা লক্ষ্য করেছেন বন্ধুরা, আমি এখানে আম্রপল্লবে যে সিঁদুরের ফোঁটা দিয়েছি, একটা ফোঁটা দিয়েছি পল্লবের মাঝখানে, আরেকটা ফোঁটা দিয়েছি পল্লবের একদম অগ্রভাগে। পল্লবের মাঝখানে এবং অগ্রভাগে, এই দেখুন সিঁদুরের ফোঁটা দিয়েছি, মাঝখানে এবং অগ্রভাগে সিঁদুরের ফোঁটা দিতে হয়। আচ্ছা, এবার দিচ্ছি কলা বা একটা ফল। ঠিক আছে বন্ধুরা, এবার যেখানে আমি বসাবো ঘট সেইখানে একটা মাটির দলায়, এটা গঙ্গা মাটি দিয়ে তৈরি, ঘটের নিচে মাটি দিতে হয়। গঙ্গা মাটি দিয়ে আপনারা এরকম একটা ডেলা তৈরি করে নেবেন, যেটা শুকিয়ে নেবেন। তার উপরে ধান বা পঞ্চশস্য দেবেন, পাঁচটা এরকম সিঁদুরের ফোঁটা দেবেন আর দূর্বা দেবেন। দূর্বা কেমন করে বাজবেন আমার এক ভিউয়ার্স রিকোয়েস্ট করেছিল, আমি দেখিয়ে দিই বন্ধুরা। এই দেখুন এখানে কটা পাতা আছে, চারটে, একটা দুটো তিনটে চারটে, এই দেখুন, দেখতে পাচ্ছেন বন্ধুরা, চারটে পাতা। এটা কিন্তু দূর্বা নয়, এটা ঘাস। যখনই তিনটের বেশি হয়ে যাবে সেটা ঘাস। অতএব দূর্বা কেমন করে বাজবেন, এই যে এই যে নিচের টেক্সটা যেটা, এটা ফেলে দেবেন, তাহলে তিনটে থাকছে ঠিক এরকম। এই দেখুন ঠিক এরকম, দেখছেন তিনটে রয়েছে, এই দেখুন দেখুন তিনটে রয়েছে। এই তিনটে থাকবে তবে সেটা দূর্বা হবে। এবার আমি ঘটটা এতে স্থাপন করব। ঘট বিভিন্নভাবে বসানো যায়, আজকে আমি যেটা দেখাচ্ছি সেটা প্রত্যেক বৃহস্পতিবার বা মঙ্গলচণ্ডীর ব্রত, বিপত্তারিণীর ব্রত, মানে প্রত্যেক মাসে যে ঘরোয়া ব্রতগুলো সাধারণত হয় বা প্রত্যেক সপ্তাহে যে ব্রতগুলো করেন সাধারণত, এরকম করে বসাবেন। তাহলে কি হলো, গঙ্গা মাটি দিয়ে একটা ডেলা করবেন। গঙ্গা মাটি যদি না পান, যে কোনো মাটিতে ডেলা করে তাতে একটু গঙ্গা জল দিয়ে নেবেন। তার উপরে পঞ্চশস্য বা ধান, দূর্বা এবং ঘট। ঠিক আছে, এই হলো ঘট স্থাপনা। বিভিন্ন পূজায় বিভিন্ন ঘট স্থাপনা হয়, অনেকে ফলের নিচে একটা ছোট বাটিতে করে চালও দেয়, তার উপরে ফল বসায়, বিভিন্ন রকমের ঘট স্থাপনা হয়ে থাকে। নমস্কার বন্ধুরা, আজকে আমি প্রতি বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো কি করে ঘরে করবেন দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি সব আয়োজন করে নিয়েছি। এখানে পুষ্পপত্রে পুষ্প সাজিয়ে নিয়েছি, নৈবেদ্য সাজিয়ে নিয়েছি, অর্ঘপত্র সাজিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন মা লক্ষ্মীকে যে একটা মঙ্গল সামগ্রী দেয়া হয় সেটাও সাজিয়ে নিয়েছি। এখানে লক্ষ্মী কড়ি, গাছ কৌটো মানে সিঁদুরের কৌটো, কাঁচা তেল, কাঁচা টাকা, সুপারি এবং পান, এতে আপনারা বাতাসাও দিতে পারেন আর ধানদুব্বও দিতে পারেন। ধূপ দীপ আমি ধরিয়ে নিয়েছি, আগের ভিডিওগুলোতে আপনারা দেখতে পাবেন
আমি কি করে জল শুদ্ধি, নিজেকে কি করে শুদ্ধিকরণ করতে হয়, পুষ্প শুদ্ধি এবং ঘটস্থাপনা দেখিয়ে দিয়েছি। সেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন কি করে আচমন করবেন এবং ঘটস্থাপনা করবেন এবং সবকিছু শুদ্ধিকরণ করবেন, এমনকি আসন শুদ্ধিও। ঠিক আছে, এখানে লাল চন্দন সাদা চন্দন রয়েছে। আমি সব ফুলে লাল চন্দন এবং সাদা চন্দন ছিটা দিয়ে দিয়েছি। সাদা চন্দনের মধ্যে অগুরু এবং কর্পূর দেয়া আছে, যেটাকে গন্ধ বলা হয়, পুজোতে প্রয়োজনীয়। সবার প্রথমে কূর্ম মুদ্রা দ্বারা একটা অখণ্ড বেলপাতা নেবেন, যেন ছেঁড়া না থাকে, এরকম নিয়ে তার উপরে ফুল নিয়ে এরকম মুদ্রা করবেন। এই যে দেখে নিন, এইটা এরকম ভাজাবে, এরকম করে এটাকে কূর্ম মুদ্রা বলা হয়। এই মুদ্রাতে ধ্যান মন্ত্র পড়া হয়, লক্ষ্মীর ধ্যান মন্ত্র আমি পড়ছি, শুনে নিন। ওম পাশাক্ষ মালিকাম্ভুজ শ্রীনিভিজ্জাম্য সৌময় পদ্মাসন স্থান ধায়শ্চ শ্রিয়ং তৈলক্য মাতরম গৌরবর্ণাং সুরূপাঞ্চ সর্বলঙ্কার ভূষিতাম রক্মবদ্ধ ব্যগ্র করাং বরদাং দক্ষিণে নতু। এবার এটা নিজের মাথায় ঠেকিয়ে ঘটে দেবেন। এই ধ্যান মন্ত্রটা আপনারা পাঁচালিতে পেয়ে যাবেন। প্রত্যেক পাঁচালিতে ধ্যান মন্ত্রটা থাকে, আপনারা ঠিক পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা, এই ধ্যান মন্ত্র করে লক্ষ্মীকে আপনারা আহ্বান করলেন। এবার পরপর পঞ্চদেবতার পুজো, ফুল নিয়ে গণেশের পুজো করবেন। যদি ধ্যান মন্ত্র না জানেন তাহলে এমনি গণেশকে আহ্বান করে দেবেন, আর যদি ধ্যান মন্ত্র জানা থাকে তাহলে আবার কূর্ম মুদ্রা করে ধ্যান মন্ত্র পড়বেন। যেহেতু মা বোনদের সহজ সরলের জন্য আমি আজকে ভিডিওটা দেখাচ্ছি, তাই খুব সহজে কি করে পুজো করবেন আমি দেখিয়ে দিচ্ছি। একটু লাল চন্দন সাদা চন্দন ঠেকিয়ে নম গণেশায় নম। এবার পাদ্যং, পাদ্যম মানে কি, পা ধোয়ার জল। অল্প একটু জল নিয়ে সামনের যে পাত্রটা যেটাতে সংকল্প করেছি সেখানে দুবার জল ছাড়তে হবে গণেশের নামে। এত পাদ্যম গণেশায় নম মানে আপনি তাকে পা ধোয়ার জল দিলেন। এবার গন্ধ, এসো গন্ধ নম গণেশায় নম। এসো পুষ্প, এবার লাল চন্দন ঠেকিয়ে নেবেন, গণেশের লাল চন্দন অতি প্রিয়, এসো পুষ্প নম গণেশায় নম। এবার ধূপ দীপ, একটু ফুল নিয়ে এসো ধূপ নম গণেশায় নম, এসো দীপ নম গণেশায় নম। এবার নৈবেদ্য, এত নৈবেদ্য নম গণেশায় নম। আর আপনারা জানেন গণেশের দুব্য অতি প্রিয়, তাই গণেশের নৈবেদ্যে দুব্য অবশ্যই দেবেন, নম গণেশায় নম। ঠিক আছে, এরপরে আসছে নারায়ণ, এত পুষ্প নম নারায়ণায় নম, এত পাদ্যং নম নারায়ণায় নম, এত গন্ধ পুষ্প নারায়ণের ক্ষেত্রে সাদা চন্দন, এত গন্ধ পুষ্প নম নারায়ণায় নম। আপনারা আলাদা করে গন্ধ যদি না দিতে চান, ফুলের মধ্যে চন্দন লাগিয়ে একবারে ডাইরেক্টও দিতে পারেন। এবার নারায়ণ, এসো ধূপ নম নারায়ণায় নম, এসো দীপ নম নারায়ণায় নম, এত নৈবেদ্যম ভাগ নম নারায়ণায় নম, মানে নারায়ণকেও আপনি নৈবেদ্যের ভাগ দিচ্ছেন। এরপরে সূর্যদেব, নম সূর্যায় নম, এত পাদ্যম নম সূর্যায় নম, এত গন্ধ পুষ্প আমি একবারেই দেখিয়ে দিচ্ছি, গন্ধ পুষ্প নম সূর্যায় নম। অনেকে গণেশের পরে সূর্য তারপরে নারায়ণের পুজো করে, এটা যার যার নিজস্ব ব্যাপার। এসো ধূপ নম সূর্যায় নম, এসো দীপ নম সূর্যায় নম, এত নৈবেদ্য ভাগ নম সূর্যায় নম। এরপরে মহাদেব, মহাদেবের পুজো করবেন,
এটা পুষ্পম নম দেবাদিদে মহাদেবায় নম, এই প্রথম ফুলটা দেয়া হচ্ছে ধ্যান মন্ত্র বা আহ্বান করে, তারপরে কিন্তু আবার গন্ধপুষ্প দিতে হবে। এত পাদ্যং নম মহাদেবায় নম। আর শিবশিলাতে জল অবশ্যই ঢালবেন, আমি যেহেতু লক্ষ্মী পুজোটা নির্দিষ্ট দেখাচ্ছি তাই এখানে মা লক্ষ্মীকে রেখেছি। আপনাদের সিংহাসনে আরো পারিপার্শ্বিক দেবদেবী থাকে, তাদেরকেও ফুল জল সমানভাবে দেবেন। এত গন্ধপুষ্প মহাদেবের সাদা চন্দন, এত গন্ধপুষ্প নম শিবায় নম, এসো ধূপ নম শিবায় নম, এসো দীপ নম শিবায় নম। এবার জয় দুর্গা। পঞ্চদেবতার পুজো বললাম, গণেশ, সূর্য, নারায়ণ, মহাদেব এবং জয় দুর্গা। এত গন্ধপুষ্পম নম জয় দুর্গাই নম। এত পদ্ম পাদ্ম পয়াকার দ পাশে অনশ্বর পাদ্ম পাদ্ম জয় দুর্গা ওই নম বলে দুইবার জল দেবেন। এবার এত গন্ধপুষ্প, এত গন্ধপুষ্প নম জয় দুর্গা ওই নম। পাদ্ম হচ্ছে পয়াকার দ জফলা অনেশ্বর পাদ্ম। এবার ধূপ দীপ, এসো ধূপ নম জয় দুর্গা ওই নম, এসো দীপ নম জয় দুর্গা ওই নম, এত নৈবেদ্য নম জয় দুর্গা ওই নম। এবার হলো পঞ্চদেবতার পুজো। আপনারা যদি এক এক করে না করেন, যদি একসাথে করতে চান সেটাও হয়, আমি সেটাও দেখিয়ে দিই। ফুল নিয়ে একবারে পঞ্চদেবতার পুজো কি করে করবেন? ফুল নিয়ে এতত আহ্বান বা আমি আহ্বান করছি পঞ্চদেবতায় নম, গণপত্যা আদি পঞ্চদেবতা ভৌ নম। কি বললাম? গণপতি আদি পঞ্চদেবতায় নম বলে ফুল দেবেন ঘটে। তারপরে পাদ্ম, এতত পাদ্ম গণপতি আদি পঞ্চদেবতা ভৌ নম, এসো গন্ধ গণপতি আদি পঞ্চদেবতা ভৌ নম, এতত গন্ধপুষ্প গণপতি আদি পঞ্চদেবতা ভৌ নম, এসো ধূপ গণপতি আদি পঞ্চদেবতা ভৌ নম বলে ধূপে আপনারা ফুলটা দেবেন। এবার প্রদীপ, এসো দীপ গণপতি আদি পঞ্চদেবতা ভৌ নম। এবার নৈবেদ্য, নৈবেদ্যাদি বা ফলমূল যাই আপনারা রাখবেন সেটা এবার সমর্পণ হবে, এত নৈবেদ্য গণপত্যাদি পঞ্চদেবতা ভৌ নম। আর পানীয় জল তো থাকেই, এত পানীয় জলং গণপত্যাদি পঞ্চদেবতা ভৌ নম। এই হলো পঞ্চদেবতার পুজো। পঞ্চদেবতার পুজো করতেই হয়, এটা কম্পালসারি শাস্ত্রে বলেছে, যে কোনো বৈদিক বা গৃহকর্মের শুভকর্মের আগে পঞ্চদেবতার পুজো করতেই হয়, নইলে কিন্তু পুজো সম্পূর্ণ হয় না বা সূচনা হয় না। অতএব পঞ্চদেবতার পুজো হলো। এবার আবার আপনাকে ভালো দেখে একটা বেলপাতা নিতে হবে, যদি বেলপাতা পান অবশ্যই বেলপাতা নেবেন, যদি না পান কোনো অসুবিধা নেই, তবে ছেঁড়া বেলপাতা নেবেন না, এই যে এখানে দুটো পাতা আছে এটা চলবে না, এই যে তিনটে অখণ্ড পাতা সেটাই হচ্ছে পুজোয় প্রযোজ্য। নিয়ে আবার মা লক্ষ্মীর ধ্যান করবেন কুর্ম মুদ্রায়, যদি কুর্ম মুদ্রা না পান তাহলে হাত জোর করে এরম করে করবেন। মহিলারাও কুর্ম মুদ্রা করে পুজো দিতে পারেন, এতে কোনো আপত্তি নেই। আমি আজকে যে পুজো দেখাচ্ছি বা আমি যেই ভিডিওগুলো করি সেটা ব্রাহ্মণ অব্রাহ্মণ সবার জন্য সর্বজনীন। আমি বড় পণ্ডিত বর্গদের থেকে জেনেই তাদের অনুমতি নিয়েই করছি, অতএব আপনাদের কোনো চিন্তা নেই। আর এই যে মন্ত্রগুলো আমি বলছি এগুলো অতীব সাধারণ, সবাই বলতে পারে। তাহলে কুর্ম মুদ্রায় আবার, এই যে কুর্ম মুদ্রায় আবার, পাশাক্ষ মালিকাম্ভুজ শ্রীভিজ্জাম্য সৌময় পদ্মাসন স্থান ধায়স্য শ্রিয়ং তৈলক্য মাতরম গৌরবর্ণাং সুরূপাঞ্চ সর্বলঙ্কার ভূষিতাম রক্মপদ্ম ব্যগ্র করাং বরদাং দক্ষিণে নতু নম শ্রী লক্ষ্মী দেব্যই নম। এবার মাকে আহ্বান করবেন, হে মা
আপনি আমার ঘরে স্থিত হন, স্থাপনা হন, এরকম করে এরম করে এরম করে মাকে আহ্বান করবেন ঘটে। এবার কি বলেছি, পাদ্যং, পাদ্য দেবেন, পাদার্থদং, এই যে পাদর জল, এতৎ পাদ্যং নম শ্রীং লক্ষ্মী দেব্যই নম বলে দুইবার ছাড়লেন। এরপরে অর্ঘ, অর্ঘপত্র আমি কি করে সাজিয়েছি আপনাদেরকে আগেও দেখিয়েছি, হয় গঙ্গা জল, নলে কোনো তীর্থের জল বা এমনি জলও দিতে পারেন, সেখানে কি করে তীর্থ আহ্বান করবেন আপনাদেরকে দেখিয়েছি, দূর্বা, বেলপাতা, ফুল, লাল চন্দন, সাদা চন্দন এবং আতপ চাল এর মধ্যে দেওয়া আছে। এবার আমি কি করে করছি দেখুন, ঠাকুরকে যে কিছু জিনিস নিবেদন করতে হয় সবার আগে সেগুলোকে ব অনেশ্বর বং মন্ত্রে জাগরিত করতে হয়। প্রথমে বং মন্ত্রে সব কিছুকে জাগরিত করে নেবেন একসাথে বা নির্দিষ্ট ভাবেও করতে পারেন, যেরকম বং এত অর্ঘায় নম, ঠিক আছে। এরপরে অধিপতয়ে নম বিষ্ণুবে নম, আমরা যেহেতু স্থিতিতে থাকি এবং পালনকর্তা স্বয়ং নারায়ণ, তাই সবকিছু নিবেদন করার আগে নারায়ণকে স্মরণ করতে হয়, এটাই শাস্ত্রের নিয়ম। তাহলে কি হলো, প্রথমে বং মন্ত্রে আমি অর্ঘকে জাগরণ করলাম, জাগরিত করলাম, তারপরে সেটাকে নারায়ণকে উৎসর্গ করলাম, নিবেদন নয় কিন্তু উৎসর্গ করা, তারপরে আমি লক্ষ্মী দেবী বা যেই দেবদেবীর পুজো করছি তাকে নিবেদন করব, ঠিক আছে। যদি মন্ত্রটা বলতে পারেন খুবই ভালো, দেখুন, বা যদি মন্ত্র নাও বলতে পারেন আমি সহজ করে দিচ্ছি, শুধু এটুকু বলবেন, ইদং অর্ঘং, ইদং অর্ঘং নম শ্রী লক্ষ্মী দেব্যই নম বলে অর্ঘপত্রে আপনি ফুলটা দেবেন, ঠিক আছে। এটা অর্ঘ মাকে নিবেদন হলো। তারপর আরেকবার একটু জল নিয়ে, এত আচমনীয় নম লক্ষ্মী দেব্যই নম, যদি আপনার কাছে এরকম আচমনীয় না থাকে আপনি খুশিতে করে উঠতে পারেন বা হাতে অল্প জল নিয়েও সামনে ছাড়তে পারেন। এরপরে আসছে গন্ধ, এসো গন্ধ নম শ্রী লক্ষ্মী দেব্যই নম। এরপরে আসছে পুষ্প, পদ্ম ফুলটা ফোটানো হয়নি, যাই হোক আমি পরে ফুটিয়ে নিচ্ছি। এত গন্ধ পুষ্প শ্রীং লক্ষ্মী দেব্যই নম। এরপরে আসছে মালা, আমি নিজে হাতে মালাটা গেঁথেছি, মালাও ঠিক তাই, বং এত পুষ্পমাল্লায় নম, এত অধিপতয়ে বিষ্ণুবে নম। এবার মালাটা নিবেদন হবে, আপনারা মন্দিরেও মালা দিয়ে থাকেন, দেবী মন্দিরে, শিব মন্দিরে, মা কালীর মন্দিরে অনেকে অমাবস্যায় বা নিজের ইচ্ছায় মালা দিয়ে থাকেন, ঠাকুর মশাই সেগুলো পরিয়ে দেয়, কিন্তু মালা মন্ত্র পড়ে এবং নামপত্র ধরে তবেই ভগবানকে নিবেদন করা হয়, নইলে ভগবান কিন্তু সেই জিনিস গ্রহণ করেন না। মালার মন্ত্র আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, যখনই নিজেরা পড়াবেন বা ঠাকুর মশাইকে দেবেন, ঠাকুর মশাইকে বলবেন মালাটা মন্ত্র পড়ে নামগোত্র ধরে তবে ভগবানকে পড়াতে, তবেই কিন্তু সেটা ভগবান গ্রহণ করেন। তাহলে মালাটা কি, সূত্রেণ গথিতং মাল্য নানা পুষ্প সমন্বিত শ্রীযুক্ত লম্ব মালঞ্চ গৃহান পরমেশ্বরী এতৎ পুষ্পমাল্যং নম শ্রী লক্ষ্মী দেব্যই নম। মানে কি, এখানে দেখুন আমি ফুলের সাথে বেলপাতাও যোগ করেছি, যদিও ফুলের মালা আর বেলপাতার মালা আলাদা আলাদা পরানোর নিয়ম বা মন্ত্রও আলাদা, আমি এখানে একসাথে দিয়েছি। মন্ত্রটার মানে এটাই ছিল যে আমি সযত্নে ভক্তি সহকারে যে বিভিন্ন রকমের ফুল দিয়ে, বহু ফুল দিয়ে সুতো দ্বারা যে ফুলের মালাটা গেঁথেছি, হে ঈশ্বর আপনি সেটা স্বচ্ছন্দে গ্রহণ করুন। এবার শ্রী লক্ষ্মী দেব্যই নব, আমি এটা ঠাকুরকে পড়িয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি ঠাকুরকে মালা পরিয়ে দিয়েছি,
আরেকটা ছোট মালা যেটা আমি ঘটে পড়াচ্ছি, এবার অন্য কিছু নিবেদন হবে, সেগুলো কি? ধূপ। এসো ধূপ নম শ্রী লক্ষ্মী দেব্যই নম, এসো দীপ নম শ্রী লক্ষ্মী দেব্যই নম। এবার নৈবেদ্য, নৈবেদ্য ঠিক তাই, কেমন করে নিবেদন হবে দেখে নিন। বং এতত নৈবেদ্যায় নম, এতত অধিপতয়ে নম বিষ্ণুবে নম, এতত নৈবেদ্য নিবেদয়ামি ওম শ্রী লক্ষ্মী দেব্যই নম। এবার একটু জল নিয়ে দেবেন, তারপরে বলবেন এতত পুনরাচমনীয়, পুনর আচমনীয় নম শ্রী লক্ষ্মী দেব্যই নম। এবার পানীয় জল, এতত পানার্থ দপম বা এতত পানীয় নম শ্রী লক্ষ্মী দেব্যই নম। খাবার জল যেটা ভগবানকে দেবেন সেটাও হয় গঙ্গা জল, নলে শুদ্ধ জল, নলে কোনো তীর্থের জল, আর তাতে অল্প একটু কর্পূর অবশ্যই দেবেন। এগুলো হলো লক্ষ্মী দেবীর বিভিন্ন রকম প্রচার দ্বারা পুজো। এরপরে আপনারা অন্য অন্য পার্শ্ব দেবদেবীদেরও পুজো আলাদাভাবে করবেন এবং সেগুলো নিবেদন করবেন। মঙ্গল সামগ্রী যেটা রেখেছি আমি, সেখানে দক্ষিণা অবশ্যই দেবেন, কারণ দক্ষিণা ছাড়া কিন্তু কোনো শুভকর্ম সম্পন্ন হয় না। এটা শিবের মুখমিশ্রিত বাণী, মঙ্গল সামগ্রী নম লক্ষ্মী দেব্যই নম। ঠিক আছে, লক্ষ্মী দেবীর বৃহস্পতিবারের পুজো সম্পন্ন হলো, কিন্তু নারায়ণের পুজো অবশ্যই করবেন। পঞ্চদেবতায় নারায়ণের পুজো করেছেন ঠিকই, সাথে যদি নারায়ণের মূর্তি থাকে বা নারায়ণ শিলা থাকে বা গোপাল যদি আলাদাভাবে থাকে আপনারা রাখেন, সেখানে কিন্তু ভালো করে পুজো অবশ্যই করবেন, কারণ নারায়ণ বিহিত লক্ষ্মী কখনোই সেই বাড়িতে বিরাজ করেন না। তাই নারায়ণের নামে ফুল কিন্তু লক্ষ্মীর ঘটে অবশ্যই দেবেন। এবার আপনাদেরকে আরেকটা জিনিস বলে দিই, বেলপাতা নিয়ে ফুল নিয়ে আপনারা মনের কামনা জানিয়ে লক্ষ্মী দেবীকে অঞ্জলি দেবেন। ওম শ্রী লক্ষ্মী দেব্যই নম, মনের কামনা জানাবেন, যা যা মনের কামনা আছে আপনাদের সেটা মাকে জানিয়ে এরকম হাত জোর করে মায়ের চরণে বা ঘটে অবশ্যই অঞ্জলি দেবেন। বেলপাতা কখনো দেবদেবীদের চরণে দিতে নেই, তাই ঘটে দেবেন। ফুল চরণে দেয়া যায়, কিন্তু বেলপাতা আর দূর্বা কখনো চরণে দিতে নেই, তাই ঘটে দেবেন মায়ের নাম করে ওম শ্রী লক্ষ্মী দেব্যই নম, এরম করে দিয়ে হাত জোড় করবেন। এরপরে আরতি দেখাবো। এবার আমি আরতি করব, ধূপ দিয়ে আরতির পরে প্রথমে ধূপ দিয়ে আরতি, তারপরে পঞ্চপ্রদীপ বা প্রদীপ। প্রদীপ কি করে, পঞ্চপ্রদীপ বা প্রদীপ কি করে নিবেদন করবেন? বং এতত দীপেভ্যো নম, এতত অধিপতয়ে অগ্নায় নম, আগুনের অধিপতি অগ্নিদেব, প্রদীপের অধিপতি অগ্নিদেব, তাই অগ্নিদেবকে এটা উৎসর্গ। এরপরে লক্ষ্মী দেবীকে নিবেদন, এতত পঞ্চ প্রদীপ নিবেদন নম শ্রী লক্ষ্মী দেব্যই নম। এবার আপনি এটা নিয়ে আরতি করবেন। একটা মন্ত্র বলে দিই, যেটা মা লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র বলা হয়, সেটা হচ্ছে মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণু প্রিয়া চ ধীমহি তন্নো লক্ষ্মী প্রচোদয়াত্। ওম মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণু প্রিয়া চ ধীমহি তন্নো লক্ষ্মী প্রচোদয়াত্। ওম মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণু পত্নী চ ধীমহি তন্নো লক্ষ্মী প্রচোদয়াত্। হাত একটু জল দিয়ে ধুয়ে নেবেন, একটু জল নিয়ে প্রদীপকে ঘুরিয়ে এটা শীতল করবেন, তারপরে ভগবানকে একটু দেখাবেন, নিজেও ভাপ নেবেন।
এরপরে দংশঙ্খ, সেই একই গায়ত্রী, সবসময় মনে রাখবেন অনামিকা আঙুলটা টাচ হবে না, ঠিক আছে? এই আঙুলটা কোনো জিনিসের সাথেই ছোঁয়া লাগবে না, তাই সরানো। এই যে মহালক্ষ্মী চ বিদমহে বিষ্ণু পত্নী চ ধীমহি তন্নো লক্ষ্মী প্রচোদয়াত, এরকম করে ঘুরিয়ে একবার জল ফেলবেন, আবার এরকম ঘুরাবেন, আবার একটু জল ফেলবেন, আবার এরকম আরতি করে জল ফেলবেন, মোট 3 বার। আবার হাত ধুয়ে নেবেন, এরপরে ফুল দিয়ে, ওম মহালক্ষ্মী চ বিদমহে বিষ্ণু পত্নী চ ধীমহি তন্নো লক্ষ্মী প্রচোদয়াত, ওম মহালক্ষ্মী চ বিদমহে বিষ্ণু পত্নী চ ধীমহি তন্নো লক্ষ্মী প্রচোদয়াত। এটা আমি ঠাকুরের হাতে দেব। তারপরে যা যা দ্রব্য আপনাদের দরকার বা আপনারা জানেন, সেগুলো দিয়ে আরতি করে মাকে সন্তুষ্ট করবেন, এবং পাঁচালিটা পড়বেন বা ঘটের উপরে লাস্টে রেখে দেবেন বা মায়ের পায়ের কাছে রেখে দেবেন। আর অবশ্যই অল্প আতপ চাল নিয়ে মনের কামনা জানিয়ে, আতপ চালগুলো যেন ভাঙা না থাকে, অল্প কটা আতপ চাল নিয়ে সেগুলো যেন ভাঙা না থাকে, মাকে প্রণাম করে ঘটে দেবেন, এবং মনস্কামনা যদি থাকে সেটা জানাবেন, আর মাকে ধন্যবাদ জানাবেন যে মা আপনার ঘরে এসেছে এবং আপনার পুজো যেন তিনি গ্রহণ করে। তাহলে আজকের মতো গুরুবারের লক্ষ্মী পুজো আমি দেখালাম, কেমন লাগলো কমেন্টে জানাবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিন, তাতেও পুণ্য, তারাও যেন এই পুজো দেখতে পারে। ধন্যবাদ।